হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আমার কাছে মনে হয় সকালে আমাদের কাজ বেশি থাকে, কেননা সকালে যদি আমরা কাজ শেষ করে থাকি সারাদিন কিন্তু মোটামুটি রিল্যাক্সেই কাটানো যায়। আজকে সকালে ঘুম থেকে উঠে যখন আমি বারান্দায় গিয়ে দেখছিলাম আমার গাছগুলো কেমন আছে, গিয়ে দেখলাম একটা গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। জানি না এই গাছগুলো হচ্ছে আবার পাতাগুলো হলুদ হয়ে যায় আবার সবুজ হয়ে ওঠে, প্রকৃতির নিয়মে মনে হয়। যাই হোক, নর্মালি প্রতিদিনে যে গাছটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে নাস্তা বানানো দিয়ে। তো আজকে হচ্ছে নাস্তা আমার বানাতে হয়নি, রেডিমেড নাস্তা পেয়েছি যেহেতু বাইরের রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়ে এসেছিল। আর আমার কাছে সকালের নাস্তার বানানোর প্রক্রিয়াতে শুধুমাত্র চাটাই বানাতে ইচ্ছা করে আর অন্য কিছু বানাতে ইচ্ছা করে না, অনেক ঝামেলার মনে হয়, শুধু চাটাই হচ্ছে সহজ। মাঝে মাঝে অবশ্য বাইরে থেকে এইভাবে নাস্তা এনে খাওয়া হয়। অবশ্য সকালে নাস্তার সাথে দুইটা বড় পাকা পেঁপে এনেছে আমার হাজবেন্ডের, আবার পাকা পেঁপে অনেক প্রিয়। তাছাড়া এই পাকা পেঁপেগুলো অনেক মিষ্টি থাকে। রান্নাঘরে চলে আসলাম চা বানাতে। আগে যখন নাস্তা খাচ্ছিলাম এর আগে প্যানে পানি দিয়ে চুলায় দিয়ে গিয়েছিলাম আর চা পাতাও দিয়েছি অলরেডি। আজকের সকাল থেকে আমার মোটামুটি হালকা কাজ দিয়ে শুরু হলো, যেহেতু রেডিমেড নাস্তাও পেয়েছি আর দুপুরের জন্য তেমন বেশি রান্নাবান্না করতে হবে না, যেহেতু গতকালকের তরকারি আছে এই জন্য আজকে দুপুরে শুধু ভাত রান্না করব। সকালে নাস্তা শেষ করে বাসার যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো শেষ করেছি। দুপুরের লাঞ্চ শেষ করে রেস্ট নিয়ে তারপর আমরা হচ্ছে বাইরে গিয়েছিলাম, যেহেতু আমরা মেট্রো রেলে করে যাব। আমরা প্রথমে মেট্রো রেল স্টেশনে রিক্সা করে এসে এরপর হেঁটে হেঁটে মেট্রো রেলের টিকিট কাউন্টারে যাচ্ছি। এদিকে আমাদের আজকে আবার লেট হয়ে গেছে, আমরা ভেবেছিলাম দুইটা বের হবো, বলতে বলতে আমাদের চারটা বেজে গিয়েছিল। যাই হোক, যেহেতু মেট্রো রেলে যাব 10 মিনিটের মধ্যে গিয়ে পৌঁছাবো। মূলত আমরা ভেবেছিলাম সকালে যাব, সকাল থেকে দুটা এসেছিলাম, দুটা থেকে পরে এই যে চারটা বের হয়েছি। তাছাড়া আমরা যে কাজের জন্য বাইরে গিয়েছিলাম আমাদের কাজ শেষ করতে পেরেছিলাম। এরপর আমাদের বাসায় আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই আমরা বাসায় যাওয়ার আগে বাইরে খেয়ে গিয়েছিলাম, এতে করে বাসায় গিয়ে আর রান্না করতে হবে না বা ঝামেলা করতে হবে না। যাই হোক, আমার আজকের ছোট্ট একটি ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হবে কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।